শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, পাঠ্য বইয়ে ধর্মবিরোধী কোনো বিষয় থাকার সুযোগ নেই। একটি অপশক্তি দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতে চায়। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি দুই দিন আগে বলেছেন, বর্তমান স্কুল মাদ্রাসার কারিকুলাম সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী কোনো কথাই নাই। পড়ার মুখে তুই ইসলাম চিনস নাকি? কয়েক বছর পর্যন্ত দেখলে বুঝাই জানা, চেনাও জানা, তুই কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, পুলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? সে আমাদেরকে শিক্ষা দেয় বর্তমান সিলেবাসে ইসলাম বিরুদ্ধে একটা কথাও নাই। যেখানে জেনাকে প্রমোট করা হয়েছে, সমকামিতাকে উৎসাহিত করা হয়েছে, যেখানে লিঙ্গ ব্যবধান এটাকে অস্বীকার করা হয়েছে, বর্তমানে যে সিলেবাস স্কুল এবং মাদ্রাসায়, সেখানে ইসলামের নাম তো ছিল না, সামান্য একটু ছিটা ফোটা ছিল, এইবার 16 আনা কেটে সেটে ইসলামকে এখান থেকে বিদায় করে দিয়েছে। ইসলামের কিছু নাই। ইসলামী লেখকদের, মুসলিম লেখকদের প্রবন্ধ কবিতা এগুলো বলতে গেলে নাই, যা আছে সব নাস্তিকদের, অমুসলিমদের। বর্তমান সমাজ বিজ্ঞানের নামে ক্লাস 7-8 স্কুলে মাদ্রাসায়, সেখানে আপনারা খুলে দেখুন, সেখানে সামাজিকতা শিখায় আমাদেরকে, সামাজিকতা। এই সমাজ বিজ্ঞানে অনেক কথা বলার পরে সেখানে লিখেছে যে ইসলামের বোরকা, এটা কোনো কথাই নাই, এটার দরকারই নাই। জীবিত একজন মানুষকে বস্তার ভিতরে ভরে বোরকা লিখেছে, একজন জীবিত মানুষকে কালো বস্তার ভিতরে ঢুকায়, এটার নাম নাকি হেজাব। আসলে এটা নাকি আলেমদের ভণ্ডামি, আলেমদের বাড়াবাড়ি, নাউজুবিল্লাহ পড়বেন না। আরো মজার কথা আছে, তারা লিখেছে বোরখা পড়ে একজন মহিলা যখন বাইর হয় তখন তাকে ভূতের মতো দেখা যায়, পেত্নির মতো দেখা যায়। এসব কথা আসে নাকি নাই? এরপরে বলছে নারীতে নারীতে বিয়া, পুরুষে পুরুষে বিবাহ, এটা বৈধ, এটার মধ্যে কোনো অসুবিধা? কাউমে লুতকে সমকামিতার জন্য আল্লাহ শুধু ধ্বংস করেন নাই, পুরা কাউমে লুতের এলাকাটা এক পাশে জিব্রাইল আর এক পাশে মিকাইল, তারা হাত ধরে সাদ্দুম শহর এলাকা, মূল ভূখণ্ড থেকে এটাকে আলাদা করে ছিঁড়ে মেঘের উপরে নিয়ে গিয়েছিল, মেঘের উপরে নিয়ে উপুড় করেছে, উপরের দিক নিচের দিকে, নিচের দিক সেখান থেকে ধড়াম করে ফেলেছে। ফেলার সঙ্গে সঙ্গে এটা 200 মিটার গভীর সাগর হয়ে গেছে, যেটা বর্তমান বাহারে লুত, বাহারে ইংরেজিতে এটাকে বলা হয় ডেড সি, মৃত সাগর, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে ডেড সি, মৃত সাগর। মৃত সাগরের ইতিহাস এখন বলতে গেলে আরেক দিনের ওয়াজ দরকার। কামে আদ সামুদ যেখানে ছিল, কামে আদ কামে অনেক কম, অতীতের অনেক জাতির ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন নাকি বলেন নাই, বলেছেন নাকি বলেন নাই? কিচ্ছা শুনাবার জন্যে কেমন ইতিহাসটা বলে, তারপর আল্লাহ বলেছেন ফাতাবেরু ইয়া উলুল আবসার, তোমাদের যাদের চোখ আছে আকল আছে এইসব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। এটা কোরআনের এক জায়গায় নয়, বহু জায়গায়। এখন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো এটা আমাদের মধ্যে নাই। যে যায় রাবণ, যে যায় লঙ্কা সে হয় রাবণ, ঠিক কিনা বলেন? সর্বোপরি কোরআন বলেছে ইয়া বানি আদম, ইয়া বানি, আচ্ছা আমরা কার সন্তান জোরে বলেন কার? তাহলে আমরা, কোরআন বলছে আদম সন্তান, আদম আমাদের আদি পিতা,
আদম হাওয়া থেকেই তো আমরা এসেছি। হাদিসে নবীজি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, বনি আদমের মধ্যে আল্লাহ আমাকে নেতৃত্ব দিয়েছেন, লা ফখরি, এর জন্য আমি কোনো অহংকার করি না। তাহলে যুগ যুগ শত হাজার বছর থেকে আমরা জানি আমরা আদম সন্তান। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান তারা মানুষের দেহ এটাকে অ্যানালাইসিস করেছে, মানব দেহ এটাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে তারা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে, 1500 বছর আগে নাজিল করা কোরআনে আল্লাহ যে বলেছেন যে আমি মানুষকে মাটির দ্বারা সৃষ্টি করেছি। মানুষ কিসের দ্বারা? মাটির দ্বারা। আদম কিসের দ্বারা? মাটির দ্বারা। আজকে যে ডিএনএ টেস্ট করে, ডিএনএ এটা এমন মেশিন, রক্ত কণিকাকে এমনভাবে পরীক্ষা করা, এটা একটা চেইনের মতো, চেইন শিকল ছিলেন তো, এখন আপনার এখানে মেশিন লাগিয়ে আপনার ডিএনএ পরীক্ষা করে, যখন এটা লাগায় তখন আপনার বাবার রক্ত, দাদার রক্ত, পিজার রক্ত, দাদার দাদার রক্ত, এইভাবে যেতে 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 আদমের রক্তে গিয়ে মিলে যায়। আজকে ডিএনএ এটা স্বীকার করেছে যে মানুষ আদমের রক্তের অংশ, আধুনিক বিজ্ঞান এটাকে স্বীকার করেছে। মাটির মধ্যে 19টা উপাদান আছে, 19টা উপাদান, 19 মাটির মধ্যে, ঠিক আপনার আমার দেহের মধ্যে সেই 19টা উপাদান আছে। আজকের বিজ্ঞান পরীক্ষা করে স্বীকার করেছে মাটিতে যা আছে মানুষের দেহ তা আছে। এখন ডারউইন, চার্লস ডারউইন মধ্যযুগে সে বলেছে, না আমরা আদম সন্তান না, আমরা বান্দর সন্তান। সে নাস্তিক, সে খোদাদ্রোহী, সে বলতেই পারে কি ইবলিসের একটা দল আগেও ছিল, কিয়ামত পর্যন্ত, আবার হেজবুল্লাহ আল্লাহর একটা দল আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। আচ্ছা, এই দুই দলের মধ্যে সংঘাত সংঘর্ষ অতীতেও ছিল, এখন বোধহয় নাই, আছে। আচ্ছা, যত যুগে আল্লাহর পক্ষ, আল্লাহর পক্ষ আর ইবলিসের পক্ষ, ফেরাউন ছিল ইবলিসের খলিফার খলিফা, ওর খলিফা, নমরুদ ছিল ইবলিসের খলিফা, খলিফা ছিলেন তো প্রতিনিধি, ইবলিসের খেলাফত চালাইছে, সাদ্দাম, আবু জাহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, এরা ছিল ইবলিসের খলিফা, আর আমার নবী, আপনার নবী ছিলেন আল্লাহর খলিফা, দি গ্রেট, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আর নবীর পরের চারজন, খলিফা শব্দের বহুবচন খোলাফা, খোলাফা, নবীর পরের চারজনকে আমরা কোন নামে চিনি? খোলাফায়ে রাশিদিন। আল্লাহ যাদের কথা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ তারাহুম রুক্কান সুজ্জাদান, দিনের বেলা তাদেরকে ঘোড়ার পিঠে পাওয়া যায়, ঘোড়ার পিঠে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তারা উড়ে বেড়ায়, ছুটে বেড়ায়, ঘোড়ার পিঠে বাতিলকে প্রতিহত করে, ইসলামের পক্ষে এগিয়ে যায়, রাতে শেষ অংশে তাদেরকে নামাজের মুসল্লায় পাওয়া যায়, তারাহুম রুক্কান সুজ্জাদান। হে নবী, আপনি যদি লক্ষ্য করেন আপনার সাহাবা, তারা দিনের বেলা ঘোড়ার পিঠে, রাতের বেলা নামাজের মুসল্লায়, রুক্কান, কেউ রুকু করে, সুজ্জাদান, কেউ সিজদা করে।